এসএফআই এর আন্দোলনে হাজরা মোড়ে ধুমধামার বাধে পুলিশ এসএফআই কর্মীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তিও হয় সপ্তাহের শুরুর দিনেই প্রভাব পড়ে যান চলাচলে জাতীয় শিক্ষানীতির বিরোধিতায় আন্দোলনে এসএফআই সোমবার লীগ মোড়ের সামনে থেকে শুরু হয় মিছিল ধুমধামার বাধে হাজরা মোড়ে পুলিশ বাধা দেয় মিছিলে পুলিশ এসএফআই কর্মীদের মধ্যে ধস্তাধস্তিতে উত্তেজনা ছড়ায় প্রবল ধস্তাধস্তি চলছে হাজরা মোড়ে একদিকে এসএফআই এর যারা মিছিল নিয়ে এসেছিলেন ওকেটপাড়ের বাড়ির কাছে এসে গেছি তাই পুলিশ এখন উর্দি বাঁচাচ্ছে আমরা বলছি আমরা যাব না বাংলার মানুষ ওকেটপাড়ের বাড়ি গিয়ে পকেট মারকে বের করে রিজেন মানে তুলে দেবে সম্প্রতি দু মাসের জন্য কালীঘাট সংলগ্ন এলাকায় 144 ধারা জারি করেছে পুলিশ এসএফআই এর আন্দোলনে এদিন সতর্ক ছিল পুলিশ ক্যামেরায় কৌশিকের সঙ্গে মৌমিতার রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা